পাটি বান্তা না চাল শুরু করা যাক তো কি রে গামলা বাপের ঘোড়া পুরো পূর্ণ করে ফেলেছিস মানে আমরা যতটুকুনি প্রমাণ স্বরূপ তুলে ধরেছি সেটা তো আছি তাতে অর্ধেকটা ঘোড়া পূর্ণ হয়েছে বাদ বাকিটা কি তুই গোপন সূত্রে একদম পরিপূর্ণ করে দিয়েছিস না মানে বলছিলাম যে এতটাই পাপের ঘোড়া তোর পূর্ণ হয়ে গেছে তুই দেখ জবে থেকে ওই আমাদের মানে রাম মন্দির থেকে তুই ঘুরে এসেছিস মানে তীর্থস্থান থেকে ঘুরে এসেছিস তারপর থেকে একটা দিন দেখলাম না গো এই গামলাকে একটু সুখের মুখ দেখতে ডেলি নয় অশান্তি লাইফার কাছে নয় নয় মার মার খাচ্ছে খাচ্ছে কাছে আর এবার তো বিশাল বড় একটা ঘটনা ঘটে গেল মা গো মেয়েটার কি কপাল হুম তবে কি জানো তো বন্ধুরা ওই যে বললাম পার্টি তো বান্তায় আজকে বলতে না আছে কোনো ভয় না আছে কোনো লজ্জা হ্যাঁ আমি কোনো একটা মেয়ের ক্ষতিতে এনজয় করছি যারা কমেন্টস করবে পুরো অর্ডার দিয়ে দিলাম কমেন্টস করো যে একটা মানে ক্ষতি হয়েছে দেখে আমি করতে চাইছি একদম কারণ এই এই সেম আমাকে নিয়ে কি তাকে নিয়ে পজিটিভ ভিডিও করার জন্য প্রথমে যখন পরবর্তী সময় গিয়ে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা আরম্ভ করি সে প্রতিশোধ নিতে আমার আইডিটা কিন্তু প্রথমে স্ট্রাইক দিয়েছে ক্ষতি হয়েছিল বিশাল বড় তারপরেই কিন্তু আমার ট্যাক পাইলের ওই আইডিটা আর জিনিস আসার ফলে ওই দুটো জিনিস ম্যাচ হয়ে যাওয়ার ফলে এতটা বড় তিন মাসের জন্য আমার আইডিটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে দেখ গামলা কতটা ঠিক কষ্ট হয় দেখ 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 আচ্ছা কি জানিস তো পাপ এতটাই করছিস পাপ করে 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 ওই যে মনে আছে বেনারসে গিয়ে সন্ধ্যা তুই দেখছিলিস অথচ ওখানে বসে তুই ডাক পা মিথ্যে কথা বলছিস ভিওয়ার্সদেরকে তো বোকা বানিয়ে দিচ্ছিস ভিওয়ার্সরা তো কপালে ড লিখে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যিনি যার মন্দিরে গেছিস তিনি তো স্বয়ং না তিনি সমস্ত কিছু দেখতে পাচ্ছে ওই ঠাকুমার নাচ ওই ঠাকুমার নাচ এখন পেছন দিয়ে বেরোবে দাঁড়া ঠাকুমার নাচ এই যে এক তোর পতন শুরু হয়ে গেছে তুই দেখ তুই এ মাসে যে ডলারটা কামাবি অন্যান্য মাসের তুলনায় অনেকটা কিন্তু কম তখনই দেখবি তোর অধপতন কিভাবে শুরু হয়ে যায় যখন তা যারা যাদের মানে মাসের ফিক্সড করা মাইনেটা যখন না পাবে মানে বাবা মার তরফে একটা দেওয়া দাদা বৌদিকে একটা দেওয়া ভোগলার পরিবারকে একটা দেওয়া ফোগলাকে একটা দেওয়া তখনই না তুই চিরবিড়িয়ে জ্বলে উঠবি মানে তুই পুরোপুরি মানে যে কতটা লোকের কাছে যে বিক্রি হয়ে গেছিস এটা তুই কিন্তু তুই তোর ভিডিওতে প্রমাণ করে দিচ্ছিস তো বন্ধুরা তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না যে আমি কি বলছি কেন বলছি কি হয়েছে এনজয় করো এটাই বলবো এনজয় করো দারুণ দারুণ গুড নিউজ আজকে ভিডিও তোমাদের জন্য দেবো যথারীতি কালকে আমি অনেক কাউকে কমেন্টস করেছি যে আমি একটা দারুণ খবর পেয়েছি আমি সেই বিষয় নিয়ে তোমাদের সামনে ভিডিও দিতে চাই অনেক এরকম কমেন্টস এর রিপ্লাই দিয়ে দিয়েছি তো বিশ্বাস করো আমি যেই মুহূর্তে কালকে মানে খবরটা পেলাম মানে নিজের কাছে আমার এলো একটা নোটিফিকেশন এলো তখন পর না জাস্ট আমি মানে কতক্ষণে ভিডিওটা দেব। কিন্তু ওই যে একটা পরিবারের মধ্যে থাকি যেখানে আমার ভিডিওর আগেও আমি সবসময় প্রায়োরিটি দিই আমার পরিবারটাকে ওই জন্য আমার কোনোদিনও যদি একটা ভিডিও যায় আমি জোর্জার মুলুক তার করে কিন্তু দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করি না আমার মনে হয় না আমার পরিবারের দেখশন করাটা আগে আমার দায়িত্ব তারপর তো অবভিয়াসলি আমার ওয়াইটি পরিবার আছে আর এটা ওয়াইটি পরিবারের বন্ধুরা খুব ভালো করে জানে যে আগে পরিবারটাকে দেখা উচিত কারণ তারাও কিন্তু এই করে পরিবারটাকে করার পর কিন্তু আমাদের ভিডিও গুলো দেখে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কতক্ষণে ভিডিওটা দেবো কতক্ষণে ভিডিওটা দেবো এইটাই ভাবছিলাম তো তোমাদের বলেই দি গামলা হচ্ছে ইউটিউব গাইডলাইন্স কিন্তু বাইরে গেছে বলে সে স্ট্রাইক খেয়েছে বন্ধুরা হ্যাঁ স্ট্রাইক খেয়েছে দেখো সেম পজিশনে আমাকে এই গামলা নিয়ে এসেছিল কি না তাকে নিয়ে একটা ভিডিও যখন করেছিলাম সেই ভিডিওটা পজিটিভ ভিডিও ছিল কিন্তু পরবর্তী সময়ে সেই ভিডিওটা আমার আইডিতে তো রয়ে গেছিল সে তখন আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে স্ট্রাইক দিয়েছিল কোনো কারণ খুঁজে পাইনি বলে একটা পজিটিভ ভিডিওর মধ্যে স্ট্রাইক দিয়েছিল একটা আইডি তিলে তিলে যখন তৈরি করি দেখো আমরা তো আর আর নিজের দেহ বিক্রি করে মুখ বিক্রি করে তো আর আমরা আইডিগুলোকে দাঁড় করাই না তাই না অনেকটা স্ট্রাগল করে আইডিগুলোকে দাঁড়াতে হয় দু হাজার একুশে খুলে দু হাজার তেইশে গিয়ে আমি আমার আইডিকে চোদ্দ হাজার বা তেরো হাজার সামথিং ট্যাকপাইল দাঁড় করাতে পেয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে যখন একটা আইডিকে স্ট্রাইক দেওয়ায় কতটা যে কষ্টকর হয় কতটা যে ক্ষতিকর একটা আইডির মধ্যে কত কিছু স্মৃতি জড়িয়ে থাকে সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু গামলা আমাকে স্ট্রাইক দিয়েছিল গামলা কিন্তু সবাইকে দেয়নি হাতে গোনা কয়েকজনকে দিয়েছিল আমাকে দিয়েছিল আরস ভাইকে দিয়েছিল আর কাকে দিয়েছে আমার ঠিক জানা নেই তো স্ট্রাইক তো অবশ্যই দিয়েছিল কিন্তু ও একবারও ভাবেনি যে এই স্ট্রাইকটা দিচ্ছি কি রিজনের জন্য দিচ্ছি যেই মানুষগুলো যা বলছে এগুলো তো সত্য বলছে তাহলে তাদেরকে মুখ বন্ধ করবার জন্য স্ট্রাইক দেওয়াটা কি একটা একমাত্র পথ তো আজকে দেখ তোকে মানুষকে স্ট্রাইক দিতে হলো না মানুষ তো প্রমাণস্বরূপ অনেক কিছু দিয়েই দিচ্ছে তোকে ইউটিউব দিল আর বন্ধুরা তোমাদেরকে একটা আমি কথা বলি ইউটিউব যদি কোনো কারোর আইডিতে দেয় সেখান থেকে কারোর বাপের ক্ষমতা নেই বলতে বাধ্য হলাম যে সেই বিষয়টা থেকে খুব তাড়াতাড়ি তাকে রিমুভ করে বের করে নিয়ে আসা দেখো কেউ যদি কোনো মানুষ যদি কোনো পার্সন যদি আমাকে স্ট্রাইক দেয় তার হাতে পায়ে ধরে বা তাকে রিকোয়েস্ট করে সেই স্ট্রাইকটা কিন্তু তুলিয়ে নেওয়া যায় কিন্তু ইউটিউব দিলে ইউটিউব দিলে কিন্তু সেটা কখনো সম্ভব নয় যেমন আমার পাইলে দিয়েছে আমি কিন্তু মেল করেছি ওদেরকে মানে মেল মানে আমি একটা ভিডিও করেছি যেটা আমি তোমাদের সামনে আপলোড করিনি কিন্তু সেই ভিডিওটা আমি ওখানে পাঠিয়েছি ইউটিউবকে পাঠিয়েছি কিন্তু সেখানেও সেইটা কোনো কাজে লাগেনি আমার সেটা সেই তিন মাসের জন্যই ওয়েট করেছি কারণ ইউটিউবের যদি কোনো কিছু চো মানে একবার নখো দর্পণে এসে যায় যে তুমি ইউটিউব বাইরে বাইরে কমিউনিটি তখনই কিন্তু তোমাকে একদম দেবে ধাপ্পা মেনে তা তো তুমি যাই হও আর যত বড় হনুই হও না কেন কোনো কিন্তু নেই তো বন্ধুরা আমি কিন্তু গামলাকে কিছুদিন আগেই একটা কথা বললাম যে এই যে নানান রকম অ্যাপ জাতীয় ভিডিওগুলো ও নিজের ভিডিওতে প্রমোট করছে নিজের ভিডিওতে যে প্রমোট করছে আমি দুজনকার নাম বলে দিয়েছিলাম এপি ব্লকস এবং দিশানি মজুমদার এই দুজনকারের নাম দিয়েছিলাম কারণ এই দুজনকার ভিডিও থেকেই তাদের মুখে আমি শুনেছিলাম যে তারা স্ট্রাইক খেয়েছে কোনো একটা প্রমোশনাল ভিডিও দেওয়ার জন্য কারণ সেই প্রোমোশনাল ভিডিওটা যে প্রমোট করবার জন্য পাঠিয়েছে সে তো টাকা দিয়ে দিয়েছে কিন্তু সেটা ইউটিউব গাইডলাইন্সের মানে কমিউনিটি গাইডলাইন্সের কিন্তু বাইরে ছিল তো সেখান থেকে কিন্তু তারা দুটো আইডি স্ট্রাইক খেয়েছিল এবং কিছুদিনের জন্য সেই আইডিটাকে কিন্তু দমিয়ে রাখা হয়েছিল বন্ধুরা সাত দিন হয়তো হবে এরও বেশি হতে পারে জানি না কারণ অনেক অনেক নতুন নতুন নিয়ম উঠছে অনেক অনেক নতুন নতুন নিয়ম আছে যেগুলো ছিল সেগুলো বদলে যাচ্ছে তো এতটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় যেটুকুনি আমি জানি সেটুকুনি তোমাদের সামনে বললাম তো সেই কারণে কিন্তু আমি তিন দিন আগে এই গামলাকে একটা মানে কি বলবো একটুখানি বলেছিলাম যে তুই এরকম করিস না এই আইডিয়াটা কিন্তু তুই হারাবি তখন আমাকে অনেক কমেন্টস করেছে পাই তুমি ওকে সাবধান করছো কেন ওর মানে পতন হতে দাও আমরা জাস্ট পতনটা দেখতে চাই তো দেখো তোমাদের কথা কিন্তু অপরালা শুনে নিয়েছেন তোমরা রাম মন্দির যেতে পারো নি তো কী হয়েছে তোমরা ওর ভিডিও থেকে দেখে যে মানে আমাদের ঠাকুর রাম মন্দিরের কাছে তোমরা যে ভিডিওতে দেখে যে প্রার্থনাটা করেছো যে তোমার স্থানে দাঁড়িয়ে যদি তোমার সামনে যদি মিথ্যা কথা বলে তুমি শুধু এইটা দেখো তোমাদের প্রার্থনা কিন্তু ঠাকুর শুনেছে ঠাকুর ডাক মানে ডাক দিয়েছে নালে ওখান থেকে বাড়ি ফিরে আসার পথে যে ওই ডান্স ভিডিও সেটাও পাবলিক হয়ে যায় তারপর তোমার এই যে তোমার নিজের আইডি ধ্বংসে গেছে সেটাও দেখো ওই মন্দির থেকে আসার পরই এবার তোমাদের সামনে একটু ক্লিয়ার করে বলছি ও যে কালকে যে একটা ভিডিও আপলোড করেছিল সেই ভিডিওটা ছিল 10 দশ মিনিট না আঠেরো মিনিট ভিডিওটা কিন্তু ছিল তো কী জানো তো আমরা কী করি ভিডিওটা আসার সঙ্গে সঙ্গে আমরা ভিডিওটাকে ডাউনলোড করে রেখে দিই বেশিরভাগ মানুষ কিন্তু দেখো আমাদের বাড়িতে ওয়াইফাই আছে আমরা ভিডিওটাকে বারংবার খুঁত ধরার জন্য কিন্তু দেখবো কিন্তু যাদের বাড়িতে ওয়াইফাই নেই তারা কি করবে ভিডিওটা একবারে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর কিন্তু সেই ভিডিওটা দেখে 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 কিন্তু আমাদের কাছে আমাদের বন্ধুরা যারা আমাদেরকে পছন্দ করে ইনফরমেশন কিন্তু জানায় তো তাদের মধ্যে এরকম আছে অনেকে তো সেখান থেকে দাঁড়িয়ে ডাউনলোড করে রেখে দেওয়ার পর সেটাতে আমি তো প্রথমত দেখতে পাইনি ভিডিওটা কারণ ব্যস্ত ছিলাম মামা এসেছিল কালকে বাড়িতে তারপর যত আমি যখন বলি যে ভিডিও দিয়েছিল ভিডিওটাকে একটু আমাকে পাঠাবে তো সঙ্গে সঙ্গে আমাকে ভিডিওটা পাঠায় তো সেটা নিয়ে আমি এখন আর বলছি না আমি যেটা মেন বিষয় সেটাই বলছি ভিডিওটা পাঠাবার পর আমি যেটা লক্ষ্য করলাম যে সেখানেও কিন্তু একটা প্রমোশনাল ভিডিও এবং একটা অ্যাপ যেটা হচ্ছে কি না ওই জোয়ার অ্যাপস সেম জোয়ার অ্যাপ এবার ব্যাপারটা কি হয়েছে বন্ধুরা ও ভিডিওটা দেওয়ার ওই আঠেরো মিনিটের মধ্যে ভিডিওটাকে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেখো যদি ওটা ওর নিজে থেকে সরাতো তাহলে কি হতো যেইটুকুনি জায়গায় ওর প্রবলেম হচ্ছিল কারণ অনেক সময় কী হয় কোনো একটা ধরো মিউজিক শোনা গেলো কোনো একটা কিছু শোনা গেলো সেইখানে সেই ওইটুকুনি জায়গার জন্য আসে প্রবলেম হয় কপিরাইট ক্লেম টেলেম চলে আসে তো সেখানে সেই সেইটুকুনি ভিডিও আমরা এডিট করে আবারও কিন্তু আপলোড করে দিই যেমনটা গামলা আগেও করেছে কিন্তু না ও কি করলো ওর ভিডিওটা আর আমাদের সামনে দিতেই পারলো না আবার কোন রকম কোন কমিউনিটিতে কিছু যে লিখবে পোস্ট কমিউনিটিতে কিছু পোস্ট করেইনি ও অবাক হলাম তারপর দেখলাম যে ও যে প্রমো যে প্রমোশনাল ভিডিওটা করেছে মানে যে অ্যাপটা আমাদের সামনে প্রমোট করেছে তোমরা যারা এই অ্যাপসগুলো সম্পর্কে জানো তারা হয়তো জানবে যে সমস্ত অ্যাপ কিন্তু আমরা কোনো কিছুতে কিছু করার আগে হ্যাঁ বা আমি এখানে পুরো পরিষ্কার করে কতটা খতরনাক বুঝতে পারছো তো এই সমস্ত অ্যাপগুলো এইগুলো আমরা যখন কোনো কিছুতে খেলি বা কোনো কিছুতে আমি তো সচরাচ আমি সচরাচর আমি এগুলো খেলি না অতটা জানিও না যখন কেউ খেলছে ফোনে দেখি তখন কিন্তু তারা কি করে যে অ্যাপসগুলো প্রমোট করবার জন্য আমাদের যে এই সমস্ত খেলাগুলো এই সমস্ত জুয়ার খেলাগুলো প্রমোট করবার জন্য পাঠানো সেগুলো কিন্তু আমরা আগে কি করব। প্লে স্টোর বা অ্যাপসে গিয়ে আগে সার্চ করবো যে এগুলো আছে কিনা ইউটিউব অ্যাপসে বা প্লে স্টোরে আছে কিনা যদি থাকে তবুও কিন্তু ঠিক আছে যদি না থাকে তার মানে কি এগুলো হচ্ছে ভুয়ো জাস্ট এগুলো প্রমোট করা হচ্ছে এটা কোন রকম কোন কেউ যদি এতে দু হাজার তিন হাজার চার হাজার যতই টাকা লাগুক সে কিন্তু ফিডব্যাক কোনো কিছু পাবে না কারণ এটা পুরোপুরি একটা ভুয়ো অ্যাপ এরকমই একটা খপরে কিন্তু এই গামলা পড়ে গেছে সেই যতদিন তার ভিডিওতে সেই অ্যাপটাকে প্রমোট করেছে এবং সেই মানে অ্যাপসটা মানে সেই জুয়ার গেমটা তো পুরোপুরি পুরোপুরি একদম একটা ডুপ্লিকেট গেম যেটা ইউটিউব বাইরে গেছে এবং সেই ভিডিওটাকে দশ আঠারো মিনিটের মধ্যে পুরোপুরি একদম যাকে বলে রিমুভ করে দিয়েছে এবং আমার মনে হয় ওই ওর আইডিটাকে এক সপ্তাহের জন্য মানে সাত দিনের জন্য কিন্তু এখন বন্ধ করে রেখেছে কারণ সবথেকে বেশি অবাক হয়ে গেলাম যে কোন রকম কোনো কিছু তার কমিউনিটিতে আমাদের সামনে পোস্ট করলো না কোনো কিছু শেয়ার করলো না এইবার আসছি ভাবো এই বললাম যে যে ধর্মের কল বাতাসে নড়ে কিন্তু শুরু হয়ে গেছে তোমরা জাস্ট দেখতে থাকো আর কত কিছু তোমরা দেখতে পাওয়ার জীবনে কোনোদিনও ভাবতে পেরেছিলে যে আমরা যে কথাগুলো বলেছিলাম বিশেষত আমি কিন্তু প্রথমে কথাটা বলেছিলাম যে এই সমস্ত অ্যাপগুলো কিন্তু সে যে ও ওর ভিডিওতে প্রমোট করছে এগুলো কিন্তু একদম ভালো নয় কারণ ওর দেখো মাঝে মিশলে একটা ঠিক আছে কিন্তু বারংবার যদি কোনো একটা নোংরা মুখে তুমি তোমার ভিডিওতে প্রমোট করতে থাকো সেটা যদি সেটা যদি একদম আমাদের প্রতিটা জন্য ক্ষতিকারক সেটা কিন্তু আগে ইউটিউবের চোখে কিন্তু পড়বেই পড়বে সে তুমি যত বড় ব্লগার হও না কেন তো সেটাই হয়েছে আর হওয়ারই ছিল আমাদের রাম মন্দিরে ঘুরে এসে যদি এরকম অনাচার করতে পারে তো সেখানে তার মানে শাস্তি স্বরূপ এই সামান্যটুকুনি প্রসাদ ভগবান তো তাকে প্রেরণ করতেই পারে তাই না তো এটা গেল একটা বিষয় তোমাদের সামনে গুড নিউজ দিলাম এইবার রাত্রিবেলা তখন কটা বাজবে অনেকটাই হঠাৎ আমার কাছে একটা নোটিফিকেশন এলো মানে আমি না জাস্ট অবাক হয়ে গেলাম আমার কিছুক্ষণের জন্য আমি কিছুই বুঝতে পারছিলাম যে কি হলো তার সাথে সাথে একটা ভিউস আমাকে সেটা পাঠালো যে আমি দেখলাম হ্যাঁ দুজনই আমার কাছেও যেটা এলো সেও আমাকে সেটা পাঠালো কিন্তু হচ্ছে তো হচ্ছে কি ব্যাপারটা হলো আমার কাছে একটা নোটিফিকেশন এলো যে একটা শর্ট ভিডিও আপলোড একটা না দুটো শর্ট তখন একটা ভিডিও আপলোড করা হয়েছিল ছত্রিশটা ভিউজ হয়েছিল একটা শর্ট ভিডিও আপলোড করা হয়েছে এবং সেটা আমার কাছে এলো এবার আমি অবাক হয়ে গেলাম যে আমি তো কোনোদিন তাকে সাবস্ক্রাইবই করিনি বা কোনোদিন আমি তাকে কিছু করিনি তাহলে হঠাৎ করে সাবস্ক্রাইব না করার পরেও নতুন আইডি ওপেন করলো এবং সে সেটা আমার কাছে কি করে চলে এলো মানে সম্ভব তো মানে অবাক হয়ে গেলাম জাস্ট তারপর দেখলাম এক ভিউয়ার্স আমাকে এই বিষয়টা পাঠালো তখনও কিন্তু কোন রকম ভাবে ইনস্টাগ্রামে কোন কমিউনিটি পোস্ট যেটা দিয়েছে পরবর্তী সময় গিয়ে গামলা যে সে নতুন আইডি ওপেন করেছে গামলা শর্টস বলে যে নতুন আইডিটা ওপেন করেছে যখন তোমরা হয়তো অনেকেই এখন ইনস্টাগ্রামে সেটা দেখতে পাচ্ছ না আমি যখন পেয়েছি সেটা ইনস্টাগ্রামেও দেখিনি কোনো রকম কোনো কিছু দেখিনি একদম আমার কাছে কিন্তু নোটিফিকেশান এসছে এবার তার আসল বিষয়টা বা মাজরাটা কি সেটা কিন্তু তোমাদের সামনে জানাবো তোমরা অবাক হচ্ছ নিশ্চয়ই যে একটা নতুন আইডি ওপেন করলো তুমি তো তাকে সাবস্ক্রাইব করো বা তুমি জানো না যে ওটা ওর নতুন আইডি ওপেন করতে চলেছে তাহলে তোমার কাছে নোটিফিকেশান কি করে এলো তাই না এটা অনেকেই ভাববে আর এটা আমার সাথে সাথে যাদের যাদের সাথে হয়েছে আশা করছি তারা কিন্তু এটা বুঝতে পারবে যে ব্যাপারটা কি হয়তো রিজেন্টটা কি বুঝতে পারবে না কিন্তু তোমাদের কাছে যে নোটিফিকেশান এসছে এটা কিন্তু তোমরা বুঝতে পারছো এইবার আসল ঘটনাটা কি হয়েছে যখন আমার কাছে নোটিফিকেশন এলো আমি কিন্তু আমরা যেমন করি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিষয়টা অনেকটা ভেতরে যাই ছানবিন করার চেষ্টা করি যে কেন আমার কাছে নোটিফিকেশনটা এলো আমি তো তাকে সাবস্ক্রাইব করে রাখিনি উমা তারপর আমি সঙ্গে সঙ্গে ল্যাটাদিপ্ত সরকার বলে সার্চ করছি উমা ল্যাটাদিপ্ত সরকার বলে সার্চ করতেই দেখছি এই গামলার আইডিটা আমার কাছে শো করছে মানে আমার না এক সেকেন্ডের জন্য মাত্রা পুরো এইভাবে ঘুরে গেল যে মানে এর আইডি সার্চ করছি ওর আইডি মানে ল্যাটাদিপ্ত সরকারের যে আইডিটা সেটার আর কোনো ছবি দেখাচ্ছে না তার কোনো আর ভিডিও দেখাচ্ছে না কিছুই দেখাচ্ছে না ফট করে কিন্তু এই দেখাচ্ছে দেখাচ্ছে মানে গামলার আইডিটা তখনই এবার আমি ভাবলাম যে কি হতে পারে করলাম চারিদিক থেকে তারপরে যখন আমি গামলার আইডিটাকে সাবস্ক্রাইব করতে যাই মানে এই গামলা শর্ট যে আইডিটা নতুন করে ওপেন করেছে গামলার ওই নতুন আইডিটাকে আমি যখন সাবস্ক্রাইব করতে যাই তখন দেখছি আমাকে অলরেডি আগে থেকেই দেখাচ্ছে যে আমি সাবস্ক্রাইব করে রেখেছি তখন গামলা ভিডিও দিয়েছে মাত্র একটা ভিউজ হয়েছে মাত্র ছত্রিশ মানে বুঝতে পারতো পাচ্ছ যে ও ওপেন করেছে আর আমার কাছে নোটিফিকেশান চলে এসেছে এবার যারা যারা এই দীপ্ত সরকারকে সাবস্ক্রাইব করে রেখেছিল তাদের কাছে এই নোটিফিকেশানটা চলে গেছে তাদেরই এই ছত্রিশ জন ভিউয়ার্স হয়েছিল তো সেখানে আমার আমি কিছু কুলকেনারা ভাবতে পারছি না যে আমি তো দীপ্ত সরকারকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম তাহলে এখানে গামলার এই গামলা শর্টস সাজিটা আমাকে কি করে দেখাচ্ছে সাবস্ক্রাইব তারপর গিয়ে ব্যাপারটা বুঝতে পারলাম যে ও যখন ছানবিন করলাম তখন গিয়ে বুঝতে পারলাম যে ল্যাটাদিত্য সরকার বলে যে আইডিটা ছিল সেই আইডিটাই প্রোফাইল পিকচার চেঞ্জ করে তার সমস্ত যে নিজের ভিডিও ছিল সেগুলোকে ডিলিট করে দিয়ে গামলা সেই আইডিটাকে নিজে ট্রান্সফার করে হ্যাঁ জাস্ট ট্রান্সফার বলে মানে কি ছবিটা জাস্ট পাল্টেছে এবং নিজের রিলস গুলো আপলোড করছে এটা কিন্তু ল্যাটাদিত্যর আইডিটা যেটা গামলা গামলা সর্স বলে এখন আমাদের সামনে ওপেন করেছে বন্ধুরা এবার তোমরা হয়তো আমার মুখের কথা বিশ্বাস নাও করতে পারো তার জন্য তোমাদের একটু প্রমাণ আমি সাইডে দিয়ে দিচ্ছি না দেওয়াটা ঠিক হবে কিনা তবুও কিন্তু কিন্তু দিচ্ছি আচ্ছা তোমরা বলো একটা মেয়ে যখন সে একটা নতুন আইডি ওপেন করলো সেই নতুন নতুন আইডিটা ওপেন হচ্ছে তার টাইম দেখাচ্ছে দু হাজার আঠেরো অনেকে আইডি ওপেন করা থাকে মানে কিছু করে না তো আমি যদি এই দিকটাকে বাদও দিয়ে দিই সেই মেয়েটা দুটো মাত্র ভিডিও দিয়েছে মানে একটা ভিডিও দিয়েছে ছত্রিশটা ভিউজ হয়েছে আর আমি এখানে ছবিগুলো হয়তো দেবো উপরুক্ত বেশি ছবি দেবো না কারণ কিছু রিক্স হয়ে যেতে পারে আর একটা যে ভিডিও দিয়েছে ওর কিন্তু নো ভিউজ লেখা উঠছে মানে সেইভাবে কোনো ভিউজ হয়নি তখন আমি গিয়ে দেখলাম একটা মাত্র লাইক পড়েছে মানে তৎক্ষণাৎ দেখেছি তারপরে আমি ভেতরে অ্যাবাউটে যে এগুলো থাকে দেখলাম উমা ওখানে ভিউজ সংখ্যা দেখাচ্ছে তিন হাজার চুরানব্বই জন ভিউজ তোমরা এবার ভাবো যে একটা ভিডিওতে দেখাচ্ছে ছত্রিশটা ভিউজ এবং অল টোটাল ভিউজ দেখাচ্ছে তিন হাজার চুরানব্বইটা কি করে সম্ভব মানে আর সাবস্ক্রাইবার দেখাচ্ছে সাতশো নিরানব্বইটা আমি যখন দেখেছি তখন সাবস্ক্রাইবার ছিল সাতশো নিরানব্বই এখন হয়তো আটশো ওয়ান কে হয়ে যাবে বাদ দাও কারণ আজকে আমরা সবাই ভিডিও করছি তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তখন বুঝতে পারলাম যে ও এটা ল্যাটা যে সাতশো নিরানব্বইটা সাবস্ক্রাইবার ছিল এবং ওর যে ভিউজগুলো ছিল অল টোটাল যে তিন হাজার চুরানব্বইটা যে ভিউজ ছিল ওটাই দেখাচ্ছে শুধুমাত্র প্রোফাইল পিকচার এবং যে ভিডিওগুলো ডিলিট করে দিয়ে গামলার নিজের ভিডিওগুলো আপলোড করেছে এবং সেই ভিডিওগুলো যথারীতি ইনস্টাগ্রামে প্রথমে আপলোড করেছে ভিডিওগুলোকে নিয়ে এই গামলা শর্টসে আপলোড করছে এবং সেখানে বড় বড় করে লেখা আছে যে যারা যারা প্রমোশনাল ভিডিওর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তারা কিন্তু এই আইডিতে আমাকে করতে পারো মানে বোঝো যখনই ওই আইডিটা টেক ডাউন করা হয়েছে যখন এই ভিডিওটাকে টেক ডাউন করে আইডিটাকে দম মানে থমকে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য মানে একটা মিনিট একটা সেকেন্ড কিন্তু ভাবেনি গামলা একবারও ভাবেনি যে আমি এই আইডিটাকেও হারিয়ে ফেলছি এবং আমি যে আইডিটা নতুন করে আবারও তৈরি করতে চলেছি গামলা সর্স বলে সেখানে সমস্ত কিছুর নাম ইমেল আইডি সমস্ত কিছু কিন্তু এই ফোগলার মানে আমি এটাও তো সমস্ত কিছু দায়ভার দিয়েছিলাম এই ফোগলারাতেই তাই আজকে এই ফোগলা আমার আইডিটাকে নষ্টের দিকে নিয়ে এলো কারণ গামলা বা সন্দীপদার বাড়িতে থাকতে তোমরা কোনোদিনও দেখবে না এইরকম ধরনের অ্যাপসগুলোকে কোনোদিনও অ্যাপ দিয়েছে এই ভোগলা এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গামলার আইডিতে জোর জবরদস্তি যাকে বলে চাপিয়েছে ফলস্বরূপ তো ভুক্ত হচ্ছে আমরা বলেছিলাম যে ভোগুলার কিচ্ছু আইডি তোর যে এই এত এত ভিউজ তোর যে এই এত এত সাবস্ক্রাইবার সমস্ত কিন্তু দূরিস হয়ে যাবে মানে এক মিনিটের মধ্যে যদি একবার ইউটিউবের চোখে পড়ে তো যত যেরকমটা আমাদের বলা সেরকমটা ইউটিউব করে দিয়েছে কারণ এগুলো আমরা ভুক্তভোগী আমরা জানি তাই না আমরা হাজারটা আইডি ছানমিন করছি আমরা কিন্তু সেখানে জানি কিন্তু গামলা ওই যে দিন রাত যদি পরকিয়া নিয়ে আর ল্যাটা দিপ্ত ল্যাটা নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে আর কি জানতে পারবে বলো না তো সেখান থেকে দাঁড়িয়ে ও একবারও ভাবলো না যে আমি গামলা শর্ট যে ভিডিওটা আপলোড করলাম তার মালিক তো হচ্ছে ফোগলা তাই থেকেও যদি মনিটাইজেশন হয় কোনোদিনও যদি কোনো টাকা ইনকাম হয় সমস্ত কিছু কিন্তু যাবে এই ফোগলার অ্যাকাউন্টে বন্ধুরা কারণ আইডিটা কিন্তু ফোগলার নামই ওপেন করা এবং আমার মনে হয় ফোগলার নিজের অ্যাকাউন্ট মানে ব্যাংক ডিটেলস যা দেওয়ার কিন্তু ফোগলার নিজেরই দেবে মানে দেখো গামলা ওটাতেও যা খাটছিল তার টাকাও সবার মধ্যে বিদিয়ে দিচ্ছে এবং এই যে স্ট্রাগেল আবার আরম্ভ করলো শর্ট ভিডিওর জন্য তাতেও কিন্তু যা টাকা পাবে সমস্ত কিছু কিন্তু ফগলার মানে অবস্থাটা কি একবার দেখেছো এই গামলার অবস্থা কিন্তু বন্ধুরা তার খবর দিলাম কিনা এইবার এই যে দাঁত ফাঁক দাঁত ফাঁক গুড়ি কি একটা দেশ সব নাম বলছিল এই যে আপনাকে বলছি আপনি বলছেন সমস্ত কিছু একদম এআই অ্যাপস মাধ্যমে করা হয়েছে তো আপনার চোখগুলো কেন এরকম করে গেলে নিয়ে আমার আসতে ইচ্ছা করছে যে দেখুন এইটা ছিল লেটাদীপ্ত সরকারের আইডি তাহলে যদি কোনো সম্পর্ক যদি নাই থেকে থাকবে তাহলে সরকারের আইডিটা ট্রান্সফার কি করে গামলা হলো জিনিস আমি আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করিনি আমাকে অলরেডি করে সেম সেম রেখেছি একটা ভিডিও তাতে দেখাচ্ছে যে তিন হাজার চুরানব্বইটা ভিউজ অলরেডি হয়ে গেছে সাতশো নিরানব্বইটা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে আরে আমরা কি পাগল যে মানে নোটিফিকেশন এলো না কোনো ভিডিও দেখলামই না তার আগে সাবস্ক্রাইব করে নিলাম তার আগে তিন হাজার চুরানব্বইটা ভিউজ হয়ে গেল কখনো কি সম্ভব বন্ধুরা মানে ইনস্ট্যান্ট গামলা যখনই ওইখানে ইউটিউব গাইডলাইন্স পেয়েছে মানে ও যখনই স্ট্রাইকটা পেয়েছে এক সপ্তাহ কোনো ভিডিও দিতে পারবে না আর্নিং বন্ধ হয়ে যাবে সেখানে ভোগলা কিন্তু তৎক্ষণাৎ তাকে বুদ্ধি দিয়ে যে তুমি আমার আইডিটা যেহেতু চলন্ত আইডি আছে আমার আইডিটা ট্রান্সফার করে নাও তো ফটোফট ওই আইডির মধ্যে ভিডিওগুলো রিলস যে রিলস ভিডিও ছিল সেগুলোকে ডিলিট করে দিয়ে প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিয়ে মেল আইডি সেম আছে বন্ধুরা এটাই আমি অবাক হয়ে গেলাম যে গামলা কি করে এতটা ভুল করতে পারে মেল আইডি সেম ও ওর আইডিটা নিজের আইডি করে চালিত করে দিচ্ছে এইবার ভাবো বন্ধুরা যদি যদি এক বছর পরেও যদি গামলার সাথে ফোগলার কোনো রকম কোনোভাবে বিচ্ছেদ হয় এই কিন্তু পুরোপুরি মালিকানা বা অধিকার গামলা যদি এই গামলা করতে চায় করতে পারবে না কারণ ওর ছবি ওর ভিডিও থাকতে পারে কিন্তু গামলা ভিডিও আইডিটা ওপেন করছে কে ফোগলা মেল আইডি কার নামে আছে ফোগলা মানে সমস্ত অধিকার কিন্তু ফোগলা পাবে মানে গামলা বুঝতে পারছো কিরকম পাঁকের মধ্যে ডুবতে চলেছে মানে ওকে এবার ওর বাড়ির লোক তো লাইফ তো বেধর মারছে তোমরা জানি না এগুলো লাইফ তো বেধরব মারছে কি কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা বিষয় নিয়ে কিন্তু গন্ডগোল হচ্ছে ভাবো একবার আচ্ছা গামলা তো এটাও করতে পারতো না বৌদির আইডিটাই বৌদির আইডিটাকে নিজের নামে ট্রান্সফার করে নিতে পারতো কিন্তু সেটা করলো না কারণ কি ওটা অলরেডি বৌদি একটা মানে মনিটাইজেশন অন হয়নি কিন্তু একটা মোটামুটি সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে বা বৌদির সঙ্গে করবো কেন বাড়িতে আছি এই কারণে বৌদিকে একটু তেলাচ্ছি কিন্তু ভাবো বৌদি বাড়িতে থাকতে বৌদির আইডি সে নিজের নামে ট্রান্সফার করলেই পারতো কিন্তু না করে সে ফলার রাইডিটাকে নিজের নামে ট্রান্সফার করলো মানে বুঝতে পারছো এই কারণের জন্যই কিন্তু লাইফা একজন জিজ্ঞেস করেছে লাইফাকে গামলার দাদাকে আমরা লাইফা বলি তো লাইফা কিন্তু এই কারণে বোনকে ধুম দাঁড়াক্কা দুদিন অন্তর দেয় এবং আমার মনে হয় কালকেও বেদরাম দিয়েছে বেস করেছে দিয়েছে আমি তো গুলো করেছে দিয়েছে মানে এতটা নর্দমার কিট এতটা জান মানে কি বলে এতটা নোংরা এই মেয়ে ভাবো একবার যখন তুই এরকম একটা খারাপ জিনিস তোর সাথে ঘটলো তখন তুই তোর এত প্রিয় ভিউর্স গুলোকে একবার ইনস্টাগ্রামে তুমি নতুন আইডি ওপেন করেছো এটা জানাতে পারলে অথচ ইনস্টাগ্রামে এটা জানানো গেল না যে আমি আমার গামলা ব্লগসে একটা স্ট্রাইক খেয়েছি আমার ইউটিউব মানে গাইডলাইন্স এর বাইরে গেছি সেই কারণে এটা কিন্তু জানাবার প্রয়োজন মনে করো না ভিউার্সদের এই সমস্ত কিছু জানার কোনো প্রয়োজন নেই অথচ সে যে একটা নতুন আইডি ওপেন করেছে সেটা কিন্তু জানিয়ে দিল কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি কারণ কেন হয়েছে না হয়েছে সমস্ত কিছু কিন্তু আশা করছি তোমাদের সামনে ক্লিয়ার করে বলতে পারলাম বন্ধুরা মানে একবার চিন্তা করো জাস্ট বাড়িতে নিজের বৌদি আছে নিজের মায়ের নামে যে প্রোফাইলটা অন করা বক্রবর্তী পরিবার সেই আইডিটাকেও তো গামলা সর্সে ট্রান্সফার করতে পারতো এবং সেটা নিয়ে আমাদের সামনে বিস্তারিত বলতে হতো কারণ এই যে সে স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন্স যে পেয়েছে একদিন তার ভিডিও করে তাকে বলতেই হবে তাহলে সে যদি এখনই আমাদের সামনে জানাতো তার মায়ের আইডিটাতে মানে তার বৌদি যেটা হ্যান্ডেল করছে এই মুহূর্তে মার বৌদি মিলে যে শর্টগুলো দিচ্ছে সেটাটা জানিয়ে সেটাও তো ট্রান্সফার করতে পারতো সেটা না করে কিন্তু ফগলা করলো আমার তো মনে হয় এই ফগুলা ইচ্ছা করে এই সমস্ত অ্যাপস নিজের ভিডিওতে সরি নিজের ভিডিও বলছি গামলার ভিডিওতে প্রমোট করা ছিল কারণ কি যাতে এই নতুন একটা আইডি ওপেন করবে যেটাতে কিনা সমস্ত কিছু আর শুধু করে করে যাবে এই এই ফোগলার দায়িত্ব থাকবে আর যাবে কিন্তু গামলা আর এই রকমই কিন্তু হয়ে গেল বন্ধুরা আমরা যে দুদিন আগে এত ওকে সাবধান করলাম সেই সাবধান ও না শুনে প্রতিদিনের ভিডিওতে একটা করে এই জুয়ার অ্যাপস গুলো প্রমোট করে যাচ্ছে তো আমি আমার বন্ধুদেরকে বলবো মানে আমার কাছে অনেকদিন আগে এরকম একটা অফার এসেছিল আমার কাছে এরকম এ করার জন্য তো এগুলো মানে আমার কাছে যেটা ছিল সেটা কিরাম বলতো ওই আমি একটা কোনো ভিডিও আমি তোমাদের সামনে মানে কোনো একটা এরকম অ্যাড দেবো তার জন্য আমাকে কোনো পয়সা করে দেবে না কিন্তু সেই জিনিসটা আমি পাওয়া যা পাবো এবং আমার ওই কোডটা ইউজ করলে তোমার তারা যে জিনিসগুলো কিনবে তারা দামটা একটু কম পাবে এরকম কিন্তু কোনো পয়সা করেই লেনদেন নেওয়ার রকম কোনো কিন্তু আমরা অ্যাড পাই না কারণ আমরা ছোটো ছোটো কন্ট্রবারী ক্রিয়েটার এরকম একটা বিষয় তো সেটাও যে পেয়েছিলাম আমি একবার না দুবার পেয়েছিলাম তো আমি সেইভাবে কিছু গুরুত্ব দিই না কিন্তু আমার মনে হয় যে সমস্ত ছোটো ছোটো কন্ট্রবারী ক্রিয়েটারদের ভিউস ভালো হয় তাদের কাছে যদি কোনো রকম কোনো প্রমোশনাল এরকম ভিডিও আসে তারা সেই ভিডিওটার আগে ইউটিউব প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আগে সার্চ করে যে এটা অ্যাভেলেবেল আছে কি না যদি অ্যাভেলেবেল থাকে সেটা নিয়ে প্রমোট করলে তবুও বাঁচা যায় আর যদি সেটা অ্যাভেলেবেল না থাকে অথচ প্রমোট করতে বলা হচ্ছে তার মানে বুঝতে হবে যেখানে ঘাপলা কেস আছে এটা হচ্ছে দু নম্বরই কোনো জিনিস যেটা কখনোই কেউ খেলে টাকা জিততে পারবে না আর ওটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে যখনই দেখা যাবে তখনই কিন্তু ইউটিউব তাকে একদম সরিয়ে দেবে নিজের জায়গা থেকে তো এর থেকে বরঞ্চ ছোট ছোট আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি তার থেকে কোনো কিছু আমাদের প্রমোট না করাই ভালো আমরা চুপচাপ আমি ওই বলেছিলাম না আমি একটা পাউডারের নাম বলেছিলাম আমার একটা ভিডিওতে আমার মনে আছে পাউডারের নাম বলেছিলাম আমি একটা উদাহরণস্বরূপ যেগুলো আমরা গরমকালে ইউজ করি আমি নামটা বলছিলাম আমার ওই ভিডিওটাকে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল আমি কিছু বুঝতে পারি তারপর আমাকে রিজেন দেখিয়েছিল যে আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করেছি মানে ওই পাউডারের নামটা বলে তো ওই কারণে আমি আমার ভিডিওর মধ্যে না অনেক কিছু বলতে গেলে আমি অনেক কিছু ভেবে বলি সেখানে এই গামলার এত টাকা পয়সা ওই যে বল না প্যাসা প্যাসা লোক করছে জিপটা হবে লগলক 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 মানে গামলা একবার ফোগলাকে টাকা দিচ্ছে একবার লাইফাকে টাকা দিচ্ছে একবার বৌদিকে একবার মামাকে একবার বাবাকে মানে এই করতে করতে গামলা তো দুদিন আগে বলেই ফেললো যে আমার শুধু চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কিছু আর আমি রাখতে পারছি না সেই জায়গায় দাঁড়িয়ে ফোগলা বুদ্ধি দিয়েছিল যে তুমি এই সমস্ত অ্যাপস গুলো এই সমস্ত অ্যাপস গুলোতে ভালো ভালো টাকা পাওয়া যায় যেমন ও যে অ্যাপস গুলো প্রমোট করছিলো ওগুলোতে মনে হয় একটা ভিডিওর জন্য আঠারো থেকে উনিশ হাজার টাকা পাওয়া যায় বন্ধুরা যত সম্ভব আমি যতদূর আমি জানি আঠেরো থেকে উনিশ হাজার টাকা আর তুমি যদি কোনো ব্যান্ড প্রমোশন করো সেগুলো নর্মাল হলে মিনিমাম ওই দশ হাজার বারো হাজার তেরো হাজার এরকম কিন্তু টাকা পাওয়া যায় কিন্তু এগুলোতে বেশি কারণ কি এগুলো কেউ জেনে বুঝে প্রমোট করে না কারণ দেখতে প্রত্যেকেই ভালো যে প্রমোট করবো তার পাশাপাশি আমার আইডির যেন কোনো রকম কোনো না ক্ষতি হয়ে যায় বন্ধুরা তো বন্ধুরা তোমাদের কাছে আশা করছি ধামাকার খবর দিতে পারলাম যে গামলার আইডি গেছে ফিনিশ হয়ে এখন কবে কি হবে সেটা দেখার বিষয় এবং ও যে নতুন গামলা ব্লগ যে আইডি ওপেন করেছে তোমরা হয়তো খুঁজে পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বড় হাতের টি লিখবে বড় হাতের টি লিখবে দিয়ে ওর নামটা লিখবে তারপর শর্টস কতটা লিখবে তারপরে তোমরা প্রথমেই পাবে না তোমরা দেখতে থাকবে ওই নামের অনেক আসবে অনেক আসবে তার মধ্যে দেখবে ওর শর্ট ভিডিওটা ভেসে উঠবে তখন তোমরা ওটাতে গিয়ে সাবস্ক্রাইব করতে থাকবে যারা দেখবে ল্যাটাদীপ্তকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু সাবস্ক্রাইব করার অপশনটা আর আসবে না তোমাকে আনসাবস্ক্রাইব করার অপশনগুলোই দেখাবে কারণ কি অটোমেটিক্যালি সেগুলো আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব নাকি আমরা করে রেখেছি মানে আমরা যারা ল্যাটাদীপ্তকে সাবস্ক্রাইব করে রেখেছি তাদের ওই সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবার আমরাই এবার ওই ছবি এবং ভিডিওগুলো চেঞ্জ হয়েছে মেল বা আইডি সেম আছে বন্ধুরা তো দারুণ তোমাদের সামনে খবর দিতে পারলাম যেই মেয়েটা একদিন আমাকে স্ট্রাইক দিয়েছিল সত্যের পথে থাকার জন্য মুখ বন্ধ করবার জন্য আজকে সেই মেয়েটাকে ভগবান মুখ বন্ধ করিয়ে দিল কারণ সে রাম মন্দিরে বসে কিন্তু আমি বারংবার বলেছি সন্ধ্যা আরতি বেনারসের সন্ধ্যা বিশাল বিশাল মানে একটা বিষয় আমরা মানে যেতে চাইলে অনেক সময় যেতে পারি না সেখানে ও পৌঁছে গিয়েও ভিডিও করছে ওপেন ক্যামেরায় মিথ্যে কথা বলছে তখনই আমি বলেছিলাম যে তুই যে ভগবান সামনে বিশেষ করে আরতির সামনে তুই যে ভিডিওতে মিথ্যে কথাগুলো বলছিস এর শাস্তি যে তোকে কি পেতে হবে তার কোনো তুই মানে গোনাগন্দি করতে পারবি না তো যেমনটি ভাবা সেরকমটাই তুই কিন্তু হওয়া দেখো বন্ধুরা ভগবান কার উপর কখন কি করতে পারে সেটা কিন্তু আমরা কখনোই জানি না তাই না তো গামলার পতন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে তোমরা জাস্ট দেখতে থাকো আরো অনেক কিছু ধামাকা খবর আছে যেগুলো এই মুহূর্তে হয়তো বলাটা উচিত নয় তবে হ্যাঁ ভিডিওর মধ্যে ইনডাইরেক্টলি আমি অনেক কিছু বলি যারা যারা বোঝা তারা তো অলরেডি বুঝেই যায় আর যারা বুঝতে পায় না আহ তাদেরকে আর কি বলবো যেমন কালকে আমাকে একজন একটা কমেন্টস করেছে জলপাইগুড়ির কাকু কাকিমা আমাকে তুই চুপ কর জলপাইগুড়ির কাকু কাকিমা নিজের স্বার্থে করেছে মানে আমার ভিডিওটা হয়তো দিদিভাই দেখেইনি আমি যে আমার ওই কাজ জলপাইগুড়ির কাকু কাকুমাকে কতটা সম্মান দিয়ে কথা বলেছি এটা সে দেখেইনি প্রথমকার যে কথাগুলো সেইগুলো দেখে কিন্তু আমাকে একটা নেগেটিভ কমেন্ট করে ফেলেছে তো তাকে আমি একটা যথেষ্ট ভদ্রভাবে কমেন্ট করেছি দিদিভাই পুরো ভিডিওটা দেখো তারপর তুমি আমায় কমেন্টটা করো তো যাই হোক সে আশা করছি বুঝবে তো আমার তো আজকে একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে পার্টি তো করছে করতে ইচ্ছা করছে তোমরা কি বলছো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না কেমন তোমাদের সামনে ধামাকাদার গুড নিউজটা দিলাম সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর গামলার ভিডিও এখন আমরা কবে পাবো না পাবো এটা তো আমরা বুঝতে পারছি না তার মানে গামলা এখন এখন চুটিয়ে সরকার বাড়িতে গিয়ে করে রান্না করবে আর শ্বশুর মশাইকে খাবে বন্ধুরা এইবার দেখো লাই আবার না মার খায় আবার না লাইফ আড়াতে মার খায় কারণ লাইফা তো বুঝতেই পারে যে তুই আমার বাড়ি ধ্বংস করবি আর ওই বাড়ি থেকে টাকা ছড়িয়ে আসবি তোকে এইবার মেয়ে মানে কি বলবো একদম যাকে বলে লাট করে দেবো এরকম একটা অবস্থা তো যাই হোক চলো বন্ধুরা তোমরা সার্চ করো গামলা শর্টস বলে তোমরা ওর নতুন আইডি ওপেন করে মানে দেখতে পেয়ে যাবে তবে তোমরা কেউ কেউ ভিউজ দিও না কারণ গামলা আমরা চাই এটাও যাক আমি তো চাই এটাও যাক কারণ ও আমাকে স্ট্রাইক দিচ্ছিল তার জন্য তো একটা রাগ মনের মধ্যে আছি তাই না তো ও যে স্ট্রাইকটা পেয়েছে তার জন্য আমি সত্যি খুশি সত্যি খুশি কারণ এটা কোনো মানুষ দেয়নি কোনো মানুষ দিলে আমি বলতাম যে না এটা দেওয়া উচিত হয়নি যেরকম সন্দীপ দার ক্ষেত্রে বলেছিলাম কিন্তু ইউটিউব থেকে তুমি আমাকে যেহেতু দিয়েছে তার মানে কোনো না কোনো রিজন তো ছিল সেই কারণেই দিয়েছে তো ঠিক হয়েছে একদম তো হোক চলো বন্ধুরা কে তোমরা আমার এই ভিডিওটা দেখে দেখে কতটা আনন্দ পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করছি ততক্ষণ জন্য তোমরা কিন্তু খুব ভালো তো চলো